আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো আনাহাজিমাং টেম্পল। এটা একটা মন্দির, এটা খুব নাম করা জাপানে। 1062 সালে এটার নির্মিত হয় অনুমান করা হয়। এটা টোকিওর যে শিনজুকু শহর, ওটা বৃহত্তম শহর, তার ঠিক মাঝখানে অবস্থিত। এটা ওয়াসাদা ইউনিভার্সিটির লিটারেচার ডিপার্টমেন্টের উল্টো দিকে অবস্থিত। আর এখন আমি আস্তে আস্তে এই টেম্পলের উপর দিকে যাব। এই টেম্পলটা বিখ্যাত দুটো কারণে। একটা হচ্ছে অনেকে বিশ্বাস করে থাকেন এই টেম্পলে একবার আসতে, ডিসেম্বর মাসে 22 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে 3 তারিখ পর্যন্ত যারা অর্থনৈতিকভাবে কোনো কষ্টে আছেন তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আরেকটা জিনিস, এখানে এই টেম্পলটা খুব ফেমাস হচ্ছে আপনার হর্স রেস বলা যাবে না, একটা হর্স ঘোড়া থেকে তীর ধনুক খেলে, খুব নাম করা খেলা। এই তোমা পার্কে হয়, তোমা পার্ক আপনাদেরকে আমি পরে দেখাবো। ঠিক তার পাশে একেবারেই চুপচাপ পরিচ্ছন্ন সুন্দর একটি টেম্পল। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এখন যেহেতু COVID-19 চলছে, হয়তো আপনাদের কখনো ফ্রাস্ট্রেশন আসতে পারে বা টোকিওতে বেড়াতে আসলেন এখন অনেক রেস্ট্রিকশনের জায়গা, অনেক কোথাও যাওয়া যায় না। এই টেম্পলটা একটা ভিজিটের জন্য অসম্ভব ভালো একটা জায়গা। বিশ্বাস করি বা নাই করি, ধর্মগত পার্থক্য থাকলেও এখানে সবাই ওয়েলকাম, আপনারা আসতে পারেন। আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এখান থেকে গিয়ে সোজা যাওয়া যায়। এবং সেখান থেকেই হচ্ছে আপনার আরেকটা ছোট টেম্পল আছে। প্রত্যেকটা জাপানের মন্দিরের পাশে বেশ কিছুটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, যাদের পায়ের সমস্যা আছে ওনাদের জন্য হয়তো কষ্ট, 30টা থেকে 40টা মতন। প্রত্যেকটা মন্দিরের সামনে দুটো পাহারাদার থাকে, কখনো দেখা যায় পাহারাদারগুলো হচ্ছে হাতি ঘোড়া, কখনো মানুষ। তো আজকে এই মন্দিরে যারা তীর ধনুক করেন ওনারাই পাহারা দেন, কারণ এই মন্দিরটা ঘোড়ায় চড়ে তীর চালানোর জন্য ফেমাস। এখানে উনি একজন আর এখানে আরেকজন। আমরা মাঝে মাঝে আসি যখন বাচ্চা খুব অসুস্থ হয় বা মন খারাপ থাকে। জাপানের সবচেয়ে ভালো দিক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, ভদ্রতা এবং শিষ্টতা। এরা এই জাতিটা জাতিগতভাবে ভদ্র, আবার এখানে আসলেও যারা ভদ্র না তারা ভদ্র, এই জিনিসটা একটু মানতে হয় এখানে। আর এখানে আমাদের যেমন অজুখানা থাকে, এটা হচ্ছে অজুখানার মতন। এখানে হাত টাত পরিষ্কার করে মানুষ ঢোকে, আর এই হচ্ছে হাত ধোয়ার একটা সিস্টেম। এই পানিটা মুখে নেওয়া যায় না, আমি অনেক বিদেশিরা মুখে দিয়ে দেয়, জাপানিরা হাসাহাসি করে। এটা নেওয়ার একটা সিস্টেম আছে, হাতে করে পানিটা মুখে নেয় না, ঠিক এইভাবে পানিটা দিতে হয়। এটা একটা সুন্দর সুন্দর একটা সিস্টেম। আর এবার হাত ধুয়ে চলে যেতে হয় মন্দিরে। মন্দিরে যেহেতু এটার নাম হচ্ছে আনাহাজিমাং, আপনার যদি থাকার কোনো অর্থের সমস্যা থাকে আজকে, তাহলে আপনি এখানে 10 পয়সা বা 100 পয়সা দিলে, যাই যান নিয়ত করলে সে মানত নাকি পূরণ হয়। এবং আমি মোটামুটি আজকে মন্দিরের ভিতরটা হয়তো বন্ধ মোড়, যেহেতু এখানে COVID-19 চলছে, কিন্তু আমি মোটামুটি যাদেরকে দেখেছি যারা এসছেন তাদের বেশ সফলতা লাভ করেছেন। অনেক সময় দেখা যায় বিদেশ থেকে, চায়না থেকে আসেন, এয়ারপোর্টে নামে সরাসরি মন্দিরে আসেন, একটা তাবিজ কিনে নিয়ে চলে যায়। খুব নাম করা এই তাবিজ, ফেব্রুয়ারি, এটা হচ্ছে ডিসেম্বরের 22 তারিখে প্রথম তাবিজ দেওয়া হয়, অনুষ্ঠানে চলতে থাকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পর্যন্ত। পরিবারকে নিয়ে আসার জন্য এটা চমৎকার একটা জায়গা, তীর্থস্থান। আমরা যেহেতু এখন একটা সমস্যায় আছি, সে কারণে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে কোনো মানুষ এখানে আসতে পারি, এতে কোনো আমাদের আসাতে বাধা নেই। হয়তো নিজে আপনি আপনার যার যার নিজের সৃষ্টিকর্তা,
ওনার কাছে মানত করে এখানে দাঁড়ালে আমার মনে হয় এই অস্থিরতার মধ্যে মনটা কিছুটা সময়ের জন্য হলেও ভালো লাগবে। এরপর আমরা পাশে আরেকটা মন্দিরে যাব, ওটা আনা আছে ম্যাঙ্গারি, কিন্তু আরেকটু ছোট, তো ওটা হয়তো আমি একটু পরে আপনাদেরকে আবার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন।